সো ইয়েপ গাইস আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার করার 4 থেকে 5 বছর আগের গেমপ্লে ভিডিও থেকে প্লেয়ারদের ইউআইডি সার্চ করে তোমাদেরকে দেখাবো যে তখনকার প্লেয়ারগুলো কি বর্তমান সময় প্রো হয়ে গিয়েছে নাকি তারা আগের মতই নুব রয়ে গিয়েছে আর আজকের এই ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ানের ফার্স্ট ফ্রি ফায়ার আইডি আপনারা দেখতে পাবেন যা কিনা আমি আজ থেকে প্রায় 4 বছর আগের গেমপ্লে ভিডিও থেকে খুঁজে পেয়েছি আর হ্যাঁ আপনারা সবাই ভাবেন যে বাংলাদেশ টপ ওয়ানের বিবেস অ্যাকাউন্টটাই হচ্ছে তার ফার্স্ট ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিন্তু না গাইস এই বিবেস অ্যাকাউন্টটি বাংলাদেশ টপ ওয়ানের প্রথম আইডি নয় যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না সো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে সো চলুন তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট যে ক্লিপটি রয়েছে সেই ক্লিপে আমরা দেখতে পাই যে এনিমিটা এদিক দিয়ে ক্লকটার উড়তে স্যান্ড এদিক দিয়ে এনিমিরা উড়া ধুরা তার টিমমেটকে মারা স্টার্ট করে দিয়েছে তার টিমমেটকে অলরেডি ডাউনও করে দিয়েছে এই প্লেয়ারটার সঙ্গে সঙ্গে দৌড়ে যান দৌড়ে গিয়ে MP40 দিয়ে এখান থেকে জাম্প করে কিন্তু ফায়ার করে স্টার্ট করে দেন হালকা পাতলা ড্যামেজ দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায় সে তার হাতে থাকা MP40 রিলোড করে কিন্তু এখানে এসে ফায়ার করে স্টার্ট করে দেন এনিমিকে ফায়ার করতে করতে আরেকটা এনিমি ভিড় হয়ে তার আগে ফায়ার করে স্টার্ট করেন সে সামনে দিকে কিছু বুঝতে না পেরে কিন্তু ডাউন হয়ে যায় দেখতে তো পেলে এনিমিটা কতটা কনফিউজ হয়ে গেছিল তখনকার সময় এই দুইটা এনিমি তাকে ফায়ার করতে করতে উড়া ধুরা কিন্তু তাকে কিলি করে ফেলে সাথে সাথে প্লেয়ারটির স্পেক্টিং চলে আসে তার টিমমেটের উপর এন্ড তার টিমমেট কিন্তু অলরেডি একটা ডাউন হয়ে আছে এন্ড আরেকটা কিন্তু সেই দুটো এনিমিকে কিন্তু মেরে দিয়েছে একাই কিন্তু এখানে আমরা যদি খেয়াল করি তাহলে যে বেঁচে আছে তার উপরে কিন্তু কোনো রকমের কিল নেই এন্ড যে ডাউন হয়ে আছে তারও কিন্তু কোনো রকমের কিল নেই তাহলে কিল করলো কে যাই হোক দেখতে দেখতে প্লেয়ারটি তার টিমমেটকে রিভাইভ করে দেয় এন্ড ও পাশ থেকে আরেকটা এনিমি এসে তাদেরকে ফায়ার করে স্টার্ট করে এন্ড তার টিমমেটটা একেবারে উড়াদুরা কিন্তু MP40 দিয়ে তাকে মেরে দেয় বাট এই প্লেয়ারটি রোহিতের যদি তোমরা এসপির দিকে খেয়াল করো তাহলে তোমরা এখানে দেখতে পাবো তার এসপি রয়েছে মাত্র এক হোয়াট এ লাক সে কিন্তু একেবারে কিন্তু ডাউন হয়ে যাওয়ার কথা ছিল বাট তার এক এসপি তাকে বাঁচিয়ে ফেলেছিল যাই হোক এই প্লেয়ারটি তার এসপি বাড়াতে বাড়াতে চলো আমরা তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে 4-5 বছর আগে এই প্লেয়ারটি কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে আর খেললেও সে কি কোনো রকমের লেজেন্ডারি ইউটিউবার বা লেজেন্ডারি প্লেয়ার হয়ে উঠেছে নাকি সে 4-5 বছর আগে ফ্রি ফায়ার গেমটা মজার জন্য ইনস্টল করে আবার গেমটা খেলা ছেড়ে দিয়েছিল ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 4 ঘন্টা অফলাইন গিয়েছে মানে বর্তমান সময় সে 4-5 বছর আগের ফ্রি ফায়ার প্লেয়ারটি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার আইডিতে লেভেল রয়েছে অলরেডি 78 এন্ড তার আইডিতে লাইক রয়েছে 22000 প্লাস এন্ড তার প্রোফাইলে থাকা বুয়েবাসের ব্যাচের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সে বর্তমান সময় কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর টপ আপ করে এছাড়াও তার মাঝখানের দিকে বুয়েবাস গুলো দিকে তাকালে আমরা বুঝতে পারি যে সে মাঝখানে কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলেই নেই একেবারে কম গেম প্লে করেছিল এছাড়াও আরো 5 বছর আগে সে যখন বড় বড় ম্যাপের মধ্যে গেম প্লে করতেছিল তখনকার সময় তার লেভেল ছিল 41 এন্ড বর্তমান সময় তার লেভেল রয়েছে 78 এন্ড তার প্রোফাইলে যেহেতু কোনো রকমের বিবেস নেই তার প্রোফাইলে থাকা বায়োর মধ্যে যেহেতু কোনো রকমের ফেসবুক ফেজ বা ইউটিউব চ্যানেলের নাম নেই সেহেতু সে একজন লোকাল প্লেয়ার ফ্রি ফায়ার গেমটাকে সে ভালোবেসে গেম প্লে করে থাকে যাই হোক সে আগের গেম প্লের ভিডিওতে আমরা ফিরত চলে গেলাম আমরা এখানে দেখতে পাই যে তার টিমমেটটা এখানে জাম করে একেবারে কিন্তু ডাউন হয়ে গেছে এন্ড তার আরেকটা টিমমেট রয়েছে সেই টিমমেটটা কিন্তু একে রিভাইভ করতেছিল এর ফলে আমরা বুঝতে পারি যে টিমমেটকে যদি রিভাইভ দিতে আগেও তাহলে সেই 5 বছর আগে র‍্যাঙ্কের মধ্যে বেশি প্লাস দিত না হলে এরা নিজে নিজে কেন ডাউন হয়েছে এই জিনিসটা আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে যাই হোক চলো আমরা তাহলে এই প্লেটি টিমমেটটাকে রিভাইভ করতে করতে চলো তার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে এই 5 বছর আগে বরফের ম্যাপে খেলা এই প্লেটি কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে নাকি সে 5 বছর আগে ফ্রি ফায়ার গেমটা মজার জন্য ইনস্টল করে আবার আনইনস্টল করে দিয়েছিল ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্লেটি 10 ঘন্টা অফলাইন গিয়েছে মানে বর্তমান সময় এই 5 বছর আগে বরফের ম্যাপে খেলা এই প্লেটিও বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি তার আইডির লেভেল রয়েছে 69 বাট সে আরো 5 বছর আগে যখন গেমপ্লে করতেছিল তখনকার সময় তার লেভেল ছিল 52 মানে এই এই 5 বছরে সে মাত্র 17 লেভেল আপ করেছে এরপরে যখন আমি তার বুয়ে পাশের ব্যাচের দিকে তাকাই তখনই আমি দেখতে পাই যে সে একেবারে ফ্রি ফায়ার গেমটা একেবারে কম গেমপ্লে করেছে এন্ড বর্তমান সময় একটু বেশি খেলতেছে এন্ড এই প্লেয়ারের প্রোফাইলে আমরা কোনো রকমের বিবেস দেখতে পাই না এন্ড তার বায়োতে কোনো রকমের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নামও দেখতে পাই না এরপরে আমরা বুঝতে পারি যে এই প্লেয়ারটি একজন সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার এন্ড সে ভালোবেসে ফ্রি ফায়ার গেমটা খেলে থাকে যাই হোক আমরা সে আগের গেমপ্লে ভিডিওতে চলে গেলে দেখতে পাই যে সে প্লেয়ার দুজনেই কিন্তু বেঁচে আছে এন্ড তারা কিন্তু একটা টায়ারের মধ্যে পুশ করতেছিল এন্ড এই টাওয়ারের মধ্যে কিন্তু তারা কিন্তু একটুখানি পিছনে দিয়ে গেলে কিন্তু জুনে তাদেরকে কিন্তু ড্যামেজ দাও স্টার্ট করবে এন্ড এই প্লেয়ারটির মাত্র 20 এসপি রয়েছে এরপরেও কিন্তু তারা উপর দিকে যাচ্ছে না কারণ মনে হচ্ছে যে উপরের দিকে থেকে এনিমি তাদেরকে ফায়ার করতেছে এন্ড সঙ্গে সঙ্গে এই প্লেয়ারটি ডাউন হয়ে গেছে এন্ড তার টিমমেট এখানে টাওয়ারে বসে বসে কিন্তু তাকে রিভাইভ করে দিল এন্ড রিভাইভ করে দেওয়ার পরেও কিন্তু এই প্লেয়ারটি কিন্তু তারপরে মেডিকেট না করে এদিক দিয়ে এসে আবার দাঁড়িয়ে যায় এন্ড তাকে আবারও ডাউন করে দেয় এনিমিরা এন্ড তার টিমমেট আবারও তাকে রিভাইভ করতেছিল এন্ড তার সামনে কিন্তু একটা মেডিকেট অলরেডি রয়েছে বাট তারপরে এই প্লেয়ারটি কিন্তু মেডিকেট করে না মানে কেমন পুশার রে ভাই রে ভাই তার মেডিকেট ইউজ করা লাগবে না সে রিভাইভ হয়ে সামনের দিকে গিয়ে মেডিকেটটা নেওয়ার সাথে সাথে উপর থেকে তাকে কোনো একটা এনিমি ডাউন করে দেয় এন্ড এদিক দিয়ে পিছন থেকেও জুন আসা স্টার্ট করেন তার টিমমেট কিন্তু এখান থেকে জাম করে নিচে নেমে যান নিচে নামার সাথে সাথে তাকে কেউ একজন হেডশট মেরে উড়িয়ে দেয় এন্ড সঙ্গে সঙ্গে তাদের স্পেক্টিং চলে আসে এই প্লেয়ারগুলোর উপর এন্ড এই প্লেয়ারটি অলরেডি হিরোইকে রয়েছে এন্ড এই প্লেয়ারটির লেভেল অলরেডি 60 এন্ড আরেকটা প্লেয়ার কিন্তু হিরোইকে এন্ড তাদের স্কোয়াডে 4 জনই বেঁচে আছে এন্ড আরেকজনের লেভেল কিন্তু 58 মানে তখনকার সময় কতটা মারাত্মক প্লেয়ার ছিল এরা যাই হোক সেই 5 বছর আগের হিরোইকে থাকা এই প্লেয়ারটির ইউআইডি আমরা এখন গেমে গিয়ে সার্চ করে দেখি যে এই ওল্ড প্লেয়ারটি কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে নাকি সে এখন আর ফ্রি ফায়ার গেমটা খেলে না ইউআইডি লিখে সার্চ করার সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 30 দিন যাবত অফলাইন যা একেবারে দুঃখ
দুঃখজনক একটি ব্যাপার এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি সে যখন ইলিট পাস চলতেছিল তখনই ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে এন্ড হিবলেট যখন ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে তখনকার সময় কিন্তু তার লেভেল ছিল 76 এন্ড তার আইডিতে লাইক ছিল 21000 প্লাস যা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যাই হোক চলো তাহলে আমরা সেই আগের গেমটির ভিডিওতে ফিরে চলে যাই সেখান থেকে আমরা এই ব্লেটের ইউআইডিটা গেমিকে সার্চ করে দেখি যে বর্তমান সময় এই ব্লেটটিকে ফ্রি ফায়ার গেমটা খেলে নাকি সে তার টিমমেটের মতোই ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে ইউআইডি লিখে সার্চ করার সাথে দেখতে পাচ্ছি ব্লেট অলরেডি 3 দিন যাবত অফলাইন মানে সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার আইডিতে লেভেল রয়েছে 73 এন্ড তার আইডিতে লাইক রয়েছে 17000 প্লাস এন্ড আমরা যদি খেয়াল করি তাহলে সে 5 বছর গেম প্লে করা ভিডিওতে তার লেভেল ছিল 60 এন্ড বর্তমান সময় তার লেভেল রয়েছে 73 মানে এই প্লেটি 5 বছরে গেম প্লে করে মাত্র 13 লেভেল আপ করেছে তার ফ্রি ফায়ার গেমের ভিতর এছাড়া তার প্রোফাইলে থাকা বুয়ে পাশের ম্যাচের দিকে তাকালে তোমরা বুঝতে পারবা সে অনেক আগে ফ্রি ফায়ার গেমের ভিতর ডায়মন্ড টপ আপ করতো বাট বর্তমান সময় সে আর কোনো রকমের ডায়মন্ড টপ আপ করে না এন্ড তার প্রোফাইলে যেহেতু কোনো রকমের বিবেচ নেই তার প্রোফাইলে থাকা বায়োর মধ্যে যেহেতু কোনো রকমের ফেসবুক ফেজ বা ইউটিউব চ্যানেলের নাম নেই সেহেতু সে একজন লোকাল প্লেয়ার ফ্রি ফায়ার গেমটাকে সে ভালোবেসে গেম প্লে করে থাকে যাই হোক আমরা সে আগের গেমের ভিডিও থেকে এই যে হিরিউকে থাকা এই প্লেটের ইউআইডিটা গেমিকে সার্চ করে দেখি যে এই ওল্ড হিরিউকে থাকা এই প্লেটটা কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে নাকি সেও এখন ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছে ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 19 মিনিট আগে অফলাইন গেছে মানে সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার আইডিতে লেভেল রয়েছে অলরেডি 73 এন্ড তার আইডিতে লাইক রয়েছে 24000 প্লাস এন্ড তার প্রোফাইলে থাকা বুয়ে পাশের ম্যাচের দিকে তাকালে আমরা বুঝতে পারি সে মাঝে মাঝে ফ্রি ফায়ার গেমের ভিতর টপ আপ করে থাকে এন্ড তার প্রোফাইলে যেহেতু কোনো রকমের বিবেচ নেই তার প্রোফাইলে থাকা বায়োর মধ্যে যেহেতু কোনো রকমের ফেসবুক ফেজ বা ইউটিউব চ্যানেলের নাম নেই সেহেতু সে একজন লোকাল প্লেয়ার ফ্রি ফায়ার গেমটাকে সে ভালোবেসে গেম প্লে করে থাকে যাই হোক আমরা সেই আগের গেম প্লে ভিডিওতে ফিরে চলে গেলে এখানে আমরা লাস্ট যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারের ইউনিট এখন পেয়ে যাব এন্ড চলো তাহলে এই 4 নম্বর টিমমেটের ইউনিট গেমিকে সার্চ করে দেখি যে বর্তমান সময় এই প্লেয়ারটাকে ফ্রি ফায়ার গেমটা খেলে আর খেললেও সে কি কোনো রকমের লেজেন্ডারি প্লেয়ার বা লেজেন্ডারি ইউটিউবার হয়ে উঠেছে নাকি সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে না ইউআইডি লিখে সার্চ করার সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি 5 মিনিট আগে অফলাইন গেছে মানে সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার আইডির লেভেল রয়েছে 83 এন্ড সে কিন্তু অনেক হাই লেভেলে চলে গেছে আগের তুলনায় মানে এতক্ষণ পর্যন্ত আমি যত ওল্ড প্লেয়ারদের ইউআইডি সার্চ করেছি তত প্লেয়ারদের মধ্যে থেকে সে কিন্তু একজন বেস্ট লেভেলের প্লেয়ার তার আইডির বুয়ে পাশের দিকে তোমরা তাকালে বুঝতে পারবা সে কোনো রকমের ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু বর্তমান সময় টপ আপ করে না এন্ড বুয়ে পাশের ব্যাচের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে সে অনেক কম ফ্রি ফায়ার গেম খেলেছিল মাঝখানে এন্ড বর্তমান সময় একটু বেশি খেলতেছে এন্ড সে এখনো পর্যন্ত কোনো রকমের বিবেচ নিতে পারেনি এন্ড তার প্রোফাইলে কোনো রকমের ইউটিউব চ্যানেলের নাম নেই বাট ইনস্টাগ্রামে আছে মানে সে এতদিন পর্যন্ত ফ্রি ফায়ার গেমের ভিডিও সবকিছু মনে হয় ইনস্টাগ্রামে আপলোড করেছিল এরপর যে ক্লিপ রয়েছে সেই ক্লিপ আমরা দেখতে পাচ্ছি একটা হিপ হপ প্লেয়ার এদিক দিয়ে গান হাতে নিয়ে দৌড়াচ্ছে এন্ড এদিক দিয়ে কিন্তু ব্যাটার পিছনে কিন্তু এনিমি রয়েছে ওপাশে এন্ড তার টিমমেট কিন্তু ছাদের উপরে এন্ড সে এখান থেকে জাম্প করে হালকা একটু ড্যামেজ দিয়ে এই পাশে আসার সাথে সাথে পিছন থেকে কোনো একটা এনিমি তাকে ড্যামেজ দিয়ে স্টার্ট করেন সে এই পাশে চলে আসছে এই পাশে আসার সাথে সাথে সে দেখতে পাচ্ছে তার সামনে অনেকগুলো এনিমি এন্ড সে কিন্তু ফায়ার করে স্টার্ট করে বাট কোনো রকমের ড্যামেজই দেয় না এনিমিকে এন্ড সে হালকা বাম পাশে এসে এদিক দিয়ে একটা বুলেট মারার সাথে সাথে একটা এনিমি মরে যায় এন্ড এখানে কিন্তু সে একটা কিল পেয়ে যায় এন্ড সে এখানে এসে হালকা লুট করতে না করতে তার টিমমেট এদিক দিয়ে ডাউন হয়ে গেছে এন্ড সে এই পাশে আসে এনিমি কোথা থেকে মারতেছে তাকে পিছন থেকে এন্ড সে পিছনে ফিরে এনিমিদেরকে খুঁজতে খুঁজতে এনিমিগুলো তার পাশে কাছে চলে আসে সে উড়া দূরে ফায়ার করে স্টার্ট করেন সে M4A1 এর বুলেট দিয়ে একটা এনিমিকে ডাউন করে দেয় এন্ড সঙ্গে সঙ্গে সে পিছনের দিকে একটা জাম্প করে এনিমিকে মারা স্টার্ট করে বাট একটা বুলেট না মারতে এনিমিটা তাকে উল্টো কিল করে ফেলে সঙ্গে সঙ্গে তাদের স্পেক্টিং চলে যায় এই দুটো এনিমির উপর এন্ড তাদের টিমমেটও কিন্তু মারা যায় যে হিপ হপ প্লেয়ারটা যে প্লেয়ারটিকে ডাউন করেছিল যাই হোক চলো তাহলে আমরা এই প্লেয়ারটি কিন্তু 4 বছর আগে কিন্তু ডায়মন্ড ফোরেছিল এন্ড চলো তাহলে তার ইউটিউবে গেমিকে সার্চ করে দেখি যে এই 4 বছর আগের প্লেয়ারটি কি বর্তমান সময় কোনো লেজেন্ডারি ইউটিউবার বা লেজেন্ডারি প্লেয়ার হয়ে উঠেছে নাকি সে আরো 4 বছর আগে মজার জন্য ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে আবার ডিলিট করে দিয়েছিল ইউআইডি লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 7 ঘন্টা অফলাইন গেছে মানে সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার আইডিতে লেভেল রয়েছে বর্তমান সময় 72 এন্ড তার আইডিতে লাইক রয়েছে 16000 প্লাস এন্ড তার প্রোফাইলে কিন্তু কোনো রকমের বিবেচ নেই তার বায়োতে কিন্তু কোনো রকমের ইউটিউব চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নামও নেই এন্ড তার প্রোফাইলে থাকা বুয়ে পাশের ব্যাচের দিকে তাকালে তোমরা বুঝতে পারবা সে বর্তমান সময় অনেক কম ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড আগে অনেক কম খেলতো এছাড়াও সে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমের ভিতর কোনো রকমের ডায়মন্ড টপ আপই করে না তার বুয়ে পাশের ব্যাচের দিকে তাকালে তোমরা বুঝতেই পারবা যাই হোক আমরা সে আগের গেমের ভিডিওতে চলে যাই এন্ড সে আগের গেমের ভিডিও থেকে হিপ হপ প্লেয়ারকে মেরে দাও এনিমেটার ইউনিট আমরা এখন গেমে গিয়ে সার্চ করে দেখবো যে সে 4 বছর আগে হিপ হপ প্লেয়ারকে মেরে দাও এই প্লেয়ারটি কি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে আর খেললেও কি সে কোনো রকমের লেজেন্ডারি প্লেয়ার বা লেজেন্ডারি ইউটিউবার হয়ে উঠেছে নাকি সে তখনকার সময় ফ্রি ফায়ারটা মজার জন্য ইনস্টল করে আবার ডিলিট করে দিয়েছিল ইউআইডি লিখে সার্চ করার সাথে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 22 ঘন্টা অফলাইন গেছে মানে বর্তমান সময় প্লেয়ারটি ফ্রি ফায়ার গেমটা খেলে এন্ড তার আইডির ভিতর প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি যে তার আইডির লেভেল রয়েছে মাত্র 160 এন্ড তার আইডিতে লাইক রয়েছে মাত্র 3400 বাট কেমনে কি সে 4 বছর আগে হিপ হপ প্লেয়ারকে মেরে দেওয়া ডায়মন্ড হতে থাকা প্লেয়ারটির এই অবস্থা সে এখন সিলভারে পড়ে আছে এরপরে যখনই আমি তার বুইয়া পাশের ব্যাচের দিকে তাকাই তখনই আমি দেখতে পাই যে সে বর্তমান সময়ে মাত্র ফিরে এসেছে ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য এন্ড মাঝখান দিয়ে সে ফ্রি ফায়ার গেমটা একেবারে ছেড়ে দিয়েছিল এন্ড যখন সে ফ্রি ফায়ার গেমটা খেলতো তার ইলিট পাশের ব্যাচের দিকে তাকালে তোমরা বুঝতে পারবা সে একেবারে কম ফ্রি ফায়ার গেমটা খেলতো
এরপরে যে ক্লিপ রয়েছে সেই ক্লিপটি হচ্ছে 2020 সালের শুরুর দিকের ক্লিপ, যেটা আজ থেকে প্রায় 3 বছর 9 মাস আগের ভিডিও। এন্ড এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছিলাম যে এটা একটা কাস্টম ম্যাচ ছিল। এন্ড এখানে থেকে আমরা বুঝতে পারি যে মানিক গেমিং এন্ড বাংলাদেশ টপ ওয়ান তারা কাস্টম ম্যাচ গেম প্লে করতেছিল। এন্ড এই ভিডিও ক্লিপে আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখানে বাংলাদেশ টপ ওয়ান দুর্দান্ত লেভেলের চালাচ্ছিল, MP40 দিয়ে অনেক ভালো হেডশট মারতেছিল তখনকার সময়। এরপরে যখনই সে হেডশট মেরেতে কিল করে ফেলে কাস্টমের ভিতর, এন্ড তখনই আমি তার ইউআইডিটা দেখতে পাই। এরপরে তার ইউআইডিটা নিয়ে আমি গেমে গিয়ে সার্চ করে দেখি, এন্ড যা দেখতে পাই আমি ইউআইডিটা সার্চ করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার ইউআইডিটা সার্চ করার সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে দেখাই যে এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এর আইডি, এন্ড তার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। এই ভিডিও থেকে আমি আবারও কনফার্ম হই যে এই আইডিটা তারই ছিল, এন্ড তখনকার সময় সে আইডি দিয়ে গেম মাস্টার পোস্ট দিয়েছে, যা অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তার ভিডিও থেকে কিন্তু তার ইউআইডিটা এখানে কিন্তু সেম টু সেম কিন্তু আগের ভিডিওর ক্লিপের সাথে মিলে যায়। এর ফলে আমরা বুঝতে পারি যে এই অ্যাকাউন্টটা কিন্তু তার। সো আমরা এই ইউআইডিটা এখন সার্চ করে তোমাদেরকে দেখানোকে বলে রাখি। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা সবাই জিআর লিখে তোমাদের ফোনে এখন কয়টা বাজে সেই টাইমটা আমার এখানে কমেন্ট করে ফেলো। যারা যারা জিআর লিখে তার ফোনের টাইমটা কমেন্ট করে ফেলবা, তাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। যাই হোক, চলো তাহলে আমরা সেই ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে বর্তমান সময়ে এই আইডিটা কি বাংলাদেশ টপ ওয়ানের ভিভেজলা আইডি নাকি অন্য কিছু আমরা দেখতে পাই। সো ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখি যে আইডিটা অলরেডি 30 দিন যাবত অফলাইন, এন্ড আইডির নাম রয়েছে এখানে নীলয 777। কোনোভাবে কিন্তু এখানে কিন্তু নাম নেই বাংলাদেশ টপ ওয়ানের। এরপর আমি যখন আইডিটার ভিতরে প্রবেশ করে ফেলি, ভিতরে প্রবেশ করার পরে সাথে সাথে আমি এখানে বায়োতে খেয়াল করি, এখানে দেখি যে 777 লেখা। এই জায়গায় আমি পুরোটাই অবাক হলাম যে এই আইডিটা কি বাংলাদেশ টপ ওয়ান কি সেল করে দিল নাকি শায়েকের কাছে, যার ফলে শায়েকের নাম লেখা বায়োতে, নাকি শায়েক নামের কোন প্লেয়ার তার আইডিটা গেম প্লে করতো। বাট এই আইডির হইলোটা কি, এডি কি ব্যান করে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু। যাই হোক, দেখতে তো পেলে বাংলাদেশ টপ ওয়ানের সর্বপ্রথম আইডি যেটা দিয়ে সে ভিডিও আপলোড করতো প্লাস গেম প্লে করতো সেই আইডিটা কিন্তু এটাই, যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। বাট এই আইডির সাথে কি হয়েছে সেটা আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোন ধমাকেদার ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।